বা তিতি, তুমি তো বেশ ভালো লেখা শিখে গেছো। রিম্পি, আমি বেরোলাম, আমার আসতে একটু দেরি হবে, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বে, ঠিক আছে? বেশি রাত করা দরকার নেই, তাড়াতাড়ি ফিরে চলে আসবে। মা বাবা, আমার জন্য চকলেট নিয়ে আসছে। জয় ওই যে মেয়ের অর্ডার হয়েছে, চকলেট নিয়ে আসবে, কিন্তু নালে আজকে তোমাকে ঘরে ঢুকতে দেবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এনে দেবো। গেটটা ভালো করে লাগিয়ে নাও। ঠিক আছে আমি লাগিয়ে দিচ্ছি। এখন আমার কি এলো দিদি? ঠিক বলেছিস, কিছু মনে ভুলেছে, ঠিক আবার ঘুরে এসছে, দেখি তো। একি স্যার, আপনি, আপনার তো আজকে পড়ানোর ডেট নেই। হ্যাঁ চলে এলাম, কাল থেকে তো আর আসবো না, তাই আজকে চলে এলাম। কি বলছি, কাল থেকে আর আসবে না, মনে হয় কোথাও ঘুরতে যাবে। আচ্ছা ঠিক আছে, আসুন আসুন। স্যার আপনি যে বললেন কাল থেকে পড়াতে আসবেন না, কোথাও কি ঘুরতে যাচ্ছেন নাকি? আজকে চলে এলেন, আজকে তো পড়ানোর ডেট ছিল না, তাই জিজ্ঞাসা করছি। আমি ঘুরতে ঘুরতে কোথাও যাব না, ও যা দুষ্টুমি করছে, কাল থেকে আমি আর পড়াতেই আসবো না। দেখছো দিদি, স্যার কি বলছে, তুমি এত দুষ্টুমি করছো, স্যার কিন্তু আর পড়াতে আসবে না। দুষ্টুমি বেশি করো না, চলো পড়াটা করে নাও। আমি পড়াতে আসবো না। খুব দুষ্টুমি করছে কিন্তু আজকে, ওর মনে হয় আজকে পড়ার মন নেই। বস বস, এবারে পড়াটা কর, বস। আচ্ছা স্যার আপনি বসুন, আমি চাটা করে নিয়ে আসছি। না না, আজকে আর চা খাবো না। কি, চা খাবেন না? অন্যদিন স্যার এসে পড়ে চা চা করতে থাকে, আজকে আবার চা খাবে না বলছে, কে জানে হয়তো শরীর টরীর খারাপ হবে। ঠিক আছে স্যার, আপনি পড়ান, আমি ওই ঘরে আছি। তুমি এটা কি করছো? কেন পেন্সিল দিয়ে অমনি করছো? কেন, তুমি তো এমনি করো না, আজ কেন করছো? কাজটা মুখস্থ করেছো? কেন করনি? কতবার বলবো তোমাকে একটা কথা, পাতের রাইমসটা বলো। মাথা চুলকালো হবে, মাথা চুলকালো হবে, একটা বড় কবর থেকে দিয়েছি, তুমি পড়াশোনা করছো না, যাও এখান থেকে চলে যাও, যাও যাও চলে যাও, যাও যাও বেশি যাও। স্যার কেমন করছে? স্যার কি হয়েছে, আপনাকে শরীর টরীর খারাপ লাগছে, একটু জল দেবো? না না, আমার জল চাই না, যাও তোমরা এখান থেকে যাও, আমাকে একটা কি হলো হঠাৎ করে, এইরকম ব্যবহার তো উনি করেন না, এত রেগে গেছেন কেন, তো কি হয়েছে জিজ্ঞাসা করতেও ভয় লাগছে। কি যে হলো একটা খুব খারাপ খবর আছে। কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে, বললে যে দেরি হবে আসতে। জানেন তো আজকে একটা খুব খারাপ খবর শুনলাম, তাই তাড়াতাড়ি চলে এলাম বাড়িতে। কি হয়েছে, কি খারাপ খবর শুনেছো? কি হয়েছে জানো, আমাদের তৃতীয় যে মাস্টারমশাই পড়ান, উনি আর নেই। হ্যাঁ স্যার, ঘুমের মধ্যেই মনে হার্ট অ্যাটাক হয়েছে, উনি আর নেই।
স্যার আর নেই, তাহলে এটাকে আমাদের বাড়িতে যে পড়াতে এসছে সে কে? তোদেরকে আমি খুব ভালোবাসি, তোদেরকে আমি নিতে এসেছি, আমাদের ছেড়ে দিন, চল আমার সাথে, চল আমার সাথে, চল আমার সাথে, আমি কিন্তু রিম্পিও কি স্বপ্ন দেখছে? রিম্পি 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 তুমি কি স্বপ্ন দেখছিলে কোনো ভয়ঙ্কর? হ্যাঁ, কি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম দিদি স্যারকে নিয়ে। হ্যাঁ, মাস্টার স্বপ্ন? আরে ওই স্বপ্নটা আমিও তো দেখছিলাম। তুমিও দেখেছো? হ্যাঁ, দেখো ঘুমে একদম জল হয়ে গেছে। হ্যাঁ, উনি মারা গেছেন, বাড়িতে পড়াতে এসছেন এবং আমাদেরকে নিয়ে যেতে এসেছিলেন। হ্যাঁ, এই স্বপ্নটা তো আমিও দেখছিলাম। কি ভয়ঙ্কর দৃশ্য, সে মানে চোখে দেখা যায় না। কি ভয় লাগছিল, স্বপ্নে এত ভয় লাগছিল। কিন্তু তুমিও যদি একই স্বপ্ন দেখে থাকো আর আমিও একই স্বপ্ন দেখেছি, তার মানে ধরো এটা স্বপ্ন ছিল না, এটা সত্যি ছিল। উনি আবার আসবেন বলেছেন।